নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমার ভিডিও নিশ্চয়ই তোমাদের ভালো লাগছে, ভালো লাগলে আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও অবশ্যই। আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর এই ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের আজকের ভিডিও খুব ভালো লাগবে। তো চলো দেখতে থাকো, সাথে থাকো। দেখতেই পেলে বিকেলে উঠে আমি কিছু কাজ করলাম, বিছানারে গুছিয়ে নিলাম কি মেঘ ধরেছে। এবার একটু আমার ছেলেকে নিয়ে নিচে বেরোতে যাবো, কেন কি না ও খুব ঘুরতে পছন্দ করে। এখন যদি ঘরে বসে থাকি বৃষ্টি এসে যায় তাহলে ওর আর ঘোরাটা হবে না। আর তার আগে এই মেঝেতে একটা বিছানা করব, কেন কি না ও ঘুরে বেরিয়ে আসার পর সন্ধেবেলায় মেঝেটা একটু খেলা করে। ওকে যদি বিছানায় শুয়াই তাহলে ও পড়ে যাওয়ার একটা ভয় থেকে যায়, তাই কারণে আমি এই মেঝেতে একটা ভালো করে বড় করে বিছানা করি যেখানে ও খেলে। আর আমি এখন বাপের বাড়িতে আছি, তোমরা বুঝতেই পারছো, মা আর বোন ওকে এখন নিয়ে একটু ঘুরতে গেছে আর আমি এখানটা একটা বিছানা করে ফেলছি। যেহেতু মেঝেতে বিছানা সেহেতু বিছানাগুলোকে একটু রোদে দিতে হয়, সব দিন নাহলে স্যাঁত স্যাঁত করে, তাই একটু রোদে দিয়েছিলো মা, এখন সেগুলোই বিছিয়ে নিচ্ছি। তো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিও ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, তাহলেও দেখবে অনেক সুন্দর সুন্দর ভিডিও তোমরা দেখতে পাবে। আর এখানে দেখো আমার ঠাম্মা আমাকে হেল্প করছে। ঠাম্মা আগেকার যুগের মানুষ, একটু গরমও লেগেছিলো তাই ব্লাউজ পরে নিই, সেটা তোমরা নোট করো না, ইগনোর করো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আছে এই দিকটায় আছে একটা টেবিল আর চেয়ার, এটা ছিল আমাদের ভাত খাওয়ার ডাইনিং টেবিল, কিন্তু আমরা কেউই টেবিলে ভাত খাই না, যার কারণে এইখানটাতে আমরা টেবিলটাকে রেখেছি। আর এইখানটাতে ঠাম্মা তার কাপড় আরে মেলে, কি কেন কিনা ঠাম্মা ছাদকে যেতে পারে না, আর ছাদকে যাওয়ার রাস্তা হচ্ছে এইখানটা, এই হচ্ছে আমাদের ছাদকে যাওয়ার রাস্তা, কিন্তু ঠাম্মা ছাদকে যেতে পারে না তার কারণে ওইখানটাতে মেলে। আর কেউ যখন আসে তখন এই ঘরটায় তো আমাদের বিছানা নেই, মানে বেড নেই, যার কারণে আমরা টেবিল চেয়ারটা তখন এখানে শিফট করে দিই আর এখানে সবাই মিলে আমরা একসাথে ভাত খাই। বাট নাহলে বিকেলে আমরা এখানটাতে বসে রাস্তার লোক দেখি, বই পড়ি, আমার বোন এখানটায় বই পড়ে বা আমিও পড়ি, যখন গল্পের বই পড়ি তো খুবই ভালো লাগে। দেখো এখানটা থেকে আমরা রাস্তা দেখি যে কে আসছে কে যাচ্ছে, মানে যেমন ভালো লাগে না যেমন হয় আর সেরকম আর কি, রাস্তা দেখি বা বই পড়ি বা স্ন্যাক্স কিছু যদি খাই তো তখন এইখানটায় এসে খাই, তা না আমাদের ওইদিকে ঘর আছে। তোমাদেরকে একদিন আমাদের পুরো ঘরটা মানে হোম টুক করাবো, তাহলে বুঝতে পারবে ভালো করে। এই এখন গাড়ি আসছে, এখন আর গাড়ি আসলে তো টোটাল কথা শোনা যায় না, একদমই শোনা যায় না।
আমার প্রায় কাজ হয়ে গেছে, এবার এখানে একটু ছাটা দেব। এখন বিকেলবেলা যেহেতু একটু বাউকে নিয়ে ঘুরতে দেবো, ফাঁকের দিকে বন ঘুম থেকে উঠলে। আর আমি এখন বাপের বাড়িতে আছি। হ্যাঁ যাই না, ডাকছে, একটু আসছি। হ্যাঁ ঘুরতে যাবো, তার জন্য রেডি হয়েছি। ছেলেকে দেখাবো, দাঁড়া, ও এখন মিমির কাছে আছে, ও রেডি হচ্ছে। তোমার হয়তো ওটা মা আগে রেডি হয়ে গেছে। অ্যাকচুয়ালি ঘরে যখন থাকতে হয় না, তখন সব কিছু আমিই করি, আর এখানে যখন আসি একটু ফ্রিলি থাকতে ভালো লাগে। ওর মিমি ও দিদু, মানে আমার মা আর বোন, ওর সমস্তটা সামলায়, আর আমার বেশ গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াতে ভালোই লাগে। জাস্ট কিছুদিনেরই তো ব্যাপার, আবার তো সেই ঘরকে যাব, আর সেই আবার ব্যস্ত হয়ে পড়ব। তো চলো একটু ঘুরে আসি, বেশি দূর যাবো না, জাস্ট একটু রাস্তায় ঘুরবো, তাই জন্য আর চেঞ্জও করি না, একটু ঘুরেই যাচ্ছি। ওনা নিয়ে নিয়েছি, চলো বাবু, বেরো যাচ্ছি, আমরা বেরো যাচ্ছি, চলো চলো বেরো, চলো একটু নদীর দিকে ঘুরে আসি, চলো একটু নদীর ঘাটটা দেখে আসি, চলো বাবু, আমি টাটা করে চলে যাই, টাটা টাটা। ঘুরতে যেতে গিয়েছিলাম, বাড়ি এসে গেছি, বাড়ি আসার পরে ওকে খাইয়ে দিলাম, কেন কিনা ওর খিদে পেয়ে গিয়েছিল। সন্ধ্যাবেলায় নাস্তা করবো বলে একটু স্যুপ ম্যাগি করে নিয়েছি, কেন কিনা বাইরে বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে। এটা বোনের ম্যাগি, আমরা ম্যাগিটা খেয়ে নিই, তার সাথে সাথে আজকের ব্লগটাও শেষ করছি। আজ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।